আসসালামু আলাইকুম। আপনারা যা ভিডিও দেখা, এটি হচ্ছে আমরা জগন্নাথপুর বর বাজার রাস্তা 14 ফুট থাকি লাইন। আর এসে গাড়ি খেলার মাঠ, পানির অবস্থা, রাস্তা তো পানি আছে, আগে তো অসংখ্য পানি আসিল, এখন আলহামদুলিল্লাহ পানি কমছে। তবে আজ এই গত দুই দিন থেকে মেঘ হইর, এখনও আজকে কিছু রই দূরছে। তবে আবহাওয়া বার্তা অনুযায়ী আমরা যতটুকু খবর পাইলাম যে জুলাই মাসের 6 তারিখ পর্যন্ত মেঘ হইব। তবে পানি বাসারও বাড়ারও জো আছে, সম্ভাবনা আছে, বাকি আমদাল্লা সাহায্য করতে। আর আমি সিলেটি ভাষায় মাতলাম, কারণ আমরা সিলেটি ভাষা অনেক পছন্দ। আর সিলেটি ভাষা হয়েছে ফাঁস মিশালি ভাষা, এটা আমার টেনে বলা লাগে আমরা টাইন। আর আমরা ভাষাটা সিলেটি এই ভাষা লইয়া অনেক সেই আনন্দ উপভোগ করেন। আমরা যে দেখলাম ও জায়গাতে একজন মানুষ মারা গেছিল, এখন তো ফুট আসলে কম, পানির বেগটা কম, পানির বেগ যে সময় আসিল এই সময় একজন মানুষ নৌকা দখইরা মারা গেছিল ও জায়গা। হয় হয়, ফলের দোকান আছে তার, আর বিচারা ফলের দোকান দিত, ওই দোকান পানির অবস্থা। বাংলাদেশ জগন্নাথপুর করছে, আপনার আর একটা ভিডিও দেখাই রাম ওই সে গাড়ি দেখো, বাড়ির একটা প্রাইভেট রাস্তা প্রায় আটুখানি পানির কি স্রোত। কিছু কিছু জায়গায় পানি কমলেও আবার কিছু কিছু জায়গায় এখন তো পানি কমছে না, যাই হোক পানি ইনশাল্লাহ কমব একদিন না একদিন, হয়তো মানুষের কষ্ট হইব অতটুকু আর কি। আপনারা দেখা এরম ওইল গাড়ির অবস্থা দেখো, রাস্তার অবস্থা, রাস্তা ভাঙা, পানি কমছে, আর ওইলগা নদী বাইরে কি স্রোতে পানি যায় রো। আগে তো আরও বেশি পানির স্রোত আছে, আর ওখানে ধরো নয়া বিল্ডিং হইরো অনেক, কিন্তু মানুষ তাখরা মানে আশ্রয় কেন্দ্র, বন্যা বাড়ি ঘরে পানি উঠে গেছে, অনয়া মানুষের স্থান লয়রা পানি আর পানি চতুর্দিকে, মানে যে পানি এটা জায়গাত কোনো সময় পানি উঠছে না। এখন দেখা যায় নৌকা সবসময় আমরা নৌকা দিয়ে দিত, আর এখন যেটা জায়গার জীবনেও পানি উঠছে না। ভাই কীটা অবস্থার ভালো লাগেনি? ভালানি আসলে ভালো লাগে, আমরা যে পানিবন্দি একদিকে অশান্তি বাড়িঘর গেছে মানুষের, আর অন্যদিকে ও আনন্দ উপভোগ করা, তার সুখ দুঃখ উভয়টা মিলেও মানুষের অবস্থান। আলহামদুলিল্লাহ আমরা এখন আছি জগন্নাথপুর, এটারে কয় সুইস গেট এরিয়া, ওই লেগা রোড, আর ওই দহকা পানির অবস্থা, রোডের পাশে থেকে যা পানি, আমরা নৌকা দিয়ে আরাম এখানো, পানি তো আর কমেন না। পানির অবস্থা দেখো আমরা।